মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। 19 এপ্রিল হরিহরপাড়ায় জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে বাকি আর 4 দিন, তার আগে হেলিপ্যাড থেকে সভার জায়গা পরিদর্শন করলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র সহ মুর্শিদাবাদ জেলা পুলিশ জেলা সুপার সূর্য প্রতাপ যাদব। ডিএম এবং এসপি ঘুরে দেখলেন শেষ মুহূর্তের প্রস্তুতি, সঙ্গে ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। এদিন হরিহরপাড়ার ডল্টনপুর কৃষক বাজার ময়দানে সভা করবেন তিনি। সভাস্থলে কর্মী সমর্থকদের জন্য তৈরি হবে শেড। মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টারে। সভাস্থল থেকে প্রায় 300 মিটার দূরে তৈরি হচ্ছে হেলিপ্যাড। এর আগেই বিধানসভা ভোটের আগে এই মাঠেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই সভা থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই তাকিয়ে দলীয় নেতৃত্ব থেকে কর্মীরা। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।